ধরো যদি আমরা একটা গান, সে তখন আমি আমেরিকায় চাকরি করছি, বুঝলেন, তা রেডিওতে অ্যালার্ম, একাই থাকতাম, এই অ্যালার্মে রেডিও দেওয়া ছিল। তা একদিন শুনছি একটা গান বাজছে, লা 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 লা, ইংরেজি গান। এইসব কি লা 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 লা, হ্যাঁ দোস্তর মতো গিটকিরি রয়েছে, মনে হচ্ছে হারমোনিয়ামের মতো এই গানটা কিন্তু বাজাতে না, এবং দোস্তর মতো গিটকিরি সূক্ষ্ম, এবং এইটার কারণে আমি একটা এটার এই সুরটাকে নিয়ে কেন্দ্র করে আমি একটা বাংলা গান তৈরি করেছিলাম। আমি বাংলা গানটা একটু গাইবো, আমি মানে যে কোনো বাজি ধরবো, যদি আই জাস্ট কল টু সে আই লাভ ইউ গানটা যদি কেউ না জানতেন বা খানিকক্ষণের জন্য যদি মন থেকে গানটা একটু বাইরে রাখেন, এই সুরটাকে একবারের জন্য ওর ইউরোপীয় সুর মনে হবে না। কোন উৎসবে দিনে নয়, এদিন নয় আলোগুলো জেনে দেবা না, এদিন নয় ক্যালেন্ডারে লালে লেখা, কোন সুখবর আসেনি, আজ আসেনি হঠাৎ কোনো খুশির হাওয়া, সমারোহে দিনে নয়, এদিন নয় আলোগুলো ছিলে দেবা, সুজনকে আসেনি, ঘরে আমার জমে আছে অন্ধকার, এদিন কাল শুধু অপেক্ষার, এদিন কাল শুধু পথ চাওয়ার, এদিন কাল শুধু অপেক্ষা, শুধু পথ চেয়ে থাকার। এই যে গানটা দেখো, আমি একটা কণা মাত্র পাল্টাইনি, স্টিভি ওয়ান্ডারের সুরটা একটা কণাও পাল্টাইনি, পুরো সুরটাকে হাজির রেখে আমি বাংলা গান, বাংলা কথা বসিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি খুব অবাক হচ্ছে সুমনদা, আমাদের আমাদের যেটা আমরা আমাদের যারা অগ্রজ তাদের যেটা দেখেছি সেটা হচ্ছে কোথাও থেকে কোনো ইনফ্লুয়েন্সড বা কোথাও ইন্সপিরেশন যদি গানের নেয় সেটা কখনোই স্বীকার করে না। আপনি দেখলাম অবলীলায় বলে দিচ্ছেন, ওই গানটাও শোনাচ্ছেন, এই গানটাও শোনাচ্ছেন, এটা আসলে অনেক গ্রেট, এটা আসলে অনেক শেখার বিষয়। কিন্তু না, এটা অনেকেই কিন্তু এটা স্বীকার করতে চায় না, সে বলতে চায়, অনেক সময় বলে যে আমি গানটা শুনিনি, কিন্তু জিনিসটা স্বীকার করলে তো না। এটা আমি কারো কাছে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম কাউকে আপনি ওই গানটাও গাইছেন, এই বলছেন যে ওই গানটার ইনফ্লুয়েন্সে এই গানটা, দেখো অনেক ব্যাপার বাবু। নো নো নো, এটা এটা তা না, এটা এটাও আবার আমি বাঙালির বাচ্চা বলি আমি এটা করতে পারছি। শোনো, তার কারণ আমরা এই যে গাঙ্গেয় উপত্যকার লোক, বিস্তীর্ণ যেমন জলরাশি, বর্ষার পানি নানান নদী থেকে বয়ে 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 পাহাড় পর্বত নদী না থেকে আমাদের কাছে আসছে, পলিমাটি আসছে, তেমনি আমরা সংস্কৃতিকেও পেয়েছি। কাজেই রবীন্দ্রনাথ পারেন এটা করতে। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার পরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই, তারে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেবের ছন্দ, তার অন্ত নাই গো নাই। সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লাগো, সে যে কত রঙের রসধারায় কতই হলো মগ্ন, তার অন্ত নাই গো নাই। কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে ঢেলেছে তাই অকারণের হর্ষ, কোথার অন্ত নাই গো নাই। এইবার আসছে জায়গাটা, সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তম্ভ ভুবন, কত তীর্থ জলের ধারায় করেছি তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তম্ভ ভুবন, কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। আমি যে কত, আমার জন্মের ঠিক নেই তো, আমার বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, আমার লক্ষ লক্ষ বাবা, লক্ষ লক্ষ মা, আমি কত কত মানুষের স্তন্যপান করেছি। আমি যে আমি, তুমি যে তুমি, আমরা যারা সঙ্গীতকার, আমাদের লক্ষ লক্ষ বাবা, লক্ষ লক্ষ মা, লক্ষ লক্ষ চাচা, লক্ষ লক্ষ নানি, নানান জায়গা থেকে আমরা স্তন্যপান করি। কাজেই সেটা যে করছি এটা তো কৃতাঞ্জলি হয়ে করছি। ওই সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য ভুবন, কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমার, সে দিয়েছে বড় মাল্য, আমি ধন্য সে মোর অঙ্গনেতে কত প্রদীপ জ্বালল, ও তার অন্ত নাই গো নাই। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমানুপের কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই। আমি ধন্য হয়ে গেছি, এই গানগুলো শুনতে পেয়েছি, আমিও একটু কন্ট্রিবিউট করে গেলাম, এই তো।